হ্যালো বন্ধুরা ইতিমধ্যে পঞ্চায়েত সচিব বা সেক্রেটারি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন পঞ্চায়েত সেক্রেটারি বাংলা যেটা আমরা বলি যে পঞ্চায়েত সচিব ঠিক আছে এই সেক্রেটারি পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আপনারা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে টোটাল গ্রাম পঞ্চায়েতে দুই দুটি নোটিফিকেশান দেখতে পারবেন মানে দুই রকমের যে পোস্ট সেই সকল পোস্ট দেখতে পারবেন একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আরেকটি কিন্তু পঞ্চায়েত যে সেক্রেটারি পোস্ট রয়েছে এই দুটো পোস্টের জন্য কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা চাইলে গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়ালি সাইট রয়েছে যেটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফিসিয়ালি সাইটে ভিজিট করেছি গ্রাম পঞ্চায়েতের যে কোনো রিক্রুটমেন্ট এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই সাইটে কিন্তু চলে আসতে হবে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য তো এই সাইডে আসবার পর আপনারা একটু নিচে স্কুল্যান্ড করবেন এখানে কিন্তু রিক্রুটমেন্ট বলে একটি সেকশন পেয়ে যাবেন সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা চাইলে বাই পোস্টে আমি আপনাদের এই যে রিক্রুটমেন্টের নোটিশ এইটি কিন্তু এই ভিডিওটি নিচে টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখবো সেখান থেকেও কিন্তু আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা চাইলে অফিসিয়ালি সাইটে এসে সেই রিক্রুটমেন্ট সেকশনটিতে গিয়ে সেই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি জায়গা থেকে রিক্রুটমেন্টের নোটিশটি কিন্তু ডাউনলোডটি করে নেবেন তো এরপরে আমি আসছি এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন চলছে আর এখানে লাস্ট ডেট আমি আপনাদের বলে রাখি যেখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে আঠেরো আঠেরো আট দু মানে এই মাসের কিন্তু লাস্ট ডেট রয়েছে আঠেরো তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলেই তবে কোন কোন মেয়েরা এখানে যোগ্য তো এই নোটিশটি দেখলে আপনারা পুরো যে ব্যাপার সেটা কিন্তু কমপ্লিট জানতে পারবেন তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক সবার প্রথমে দেখব গুরুত্বপূর্ণ নোটিফিকেশান যেটা ডেটেডগুলি রয়েছে পিরিয়ড অফ অনলাইন অ্যাপ্লিকেশান বা সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্ডিং অফ সাবমিশন অ্যাপ্লিকেশান যেহেতু অফলাইনের মাধ্যমে সেহেতু অনলাইন কথাটি এখানে নেই সেক্ষেত্রে দেখুন এক্সটেন্ডেড সে ঠিক আছে এক্সটেন্ডেড যেখানে কিন্তু ফর্ম বলা হয়েছে সাতাশ সাত দু হাজার তেইশ তারিখ থেকে আঠেরো আট দু হাজার তেইশ তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে উইল বি নোটিফাইড লেটার কি কোনটি এখানে বলা হয়েছে যে আপনারা যে লিখিত পরীক্ষা দেবেন কারণ কি এখানে পারমানেন্ট হওয়ার জন্য যেহেতু এটি একদম পারমানেন্ট চাকুরি সেক্ষেত্রে এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে সে লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করার জন্য যে পরবর্তী আপনার কিন্তু নোটিফাইড লেটার সেটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তবে শুধুমাত্র আপনারা জেনে রাখুন এর যে ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট রয়েছে সাতাশ সাত দু হাজার তেইশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে আঠেরো আট দুহাজার তেইশ তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে তো বন্ধুরা এখানে আপনারা ক্লিয়ারলি যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের নাম্বার সেটা কিন্তু দেখতে পাবেন আর এখানে বলা রয়েছে যে ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট রিগার্ডিং ইডুকেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য এখানে দেখতে পাচ্ছেন ফর দ্য পোস্ট অফ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সিকিউরিটি ফর গ্রাম পঞ্চায়েত এই সকল গ্রাম পঞ্চায়েতে আপনারা অনেকে কাজ খুঁজছিলেন তো তাদের জন্য বিশেষ করে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এমনই আরেকটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিলো সেটি কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি আবারও কিন্তু একটি নতুনভাবে প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু দেখতে পারবেন এখানে বলা রয়েছে যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেখানে এ সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত হু হ্যাজ পাস্ট এ হায়ার সেকেন্ডারি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা যদি করে থাকেন সঙ্গে গ্রাম পঞ্চায়েত হু হ্যাজ পাস্ট হায়ার সেকেন্ডারি ইস সিকোয়েবল এক্সামেশন ইজ কনসিডার্ড ইলিজিবল ফর প্রমোশন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তো যদি আপনারা কেউ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদনটি করতে চান যেহেতু পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য প্রকাশিত হয়েছে গ্রাম পঞ্চায়েত হিহার যদি আপনারা এই পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেক্রেটারি পোস্টে কাজ করতে হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টে ঠিক আছে ক্যাজুয়ালি কাজ করুন আপনারা যদি ধরুন আপনারা ক্যাজুয়ালি কাজ করতেন এতদিন সেক্রেটারি পোস্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাহলে কিন্তু আপনারা এই যে আবেদন এটি কিন্তু করে নিতে পারবেন এখানে বলা হচ্ছে না যে আবেদন করলে চাকুরিটি পেয়ে যাবেন এখানে লিখিত পরীক্ষা হবে সে লিখিত পরীক্ষার আন্দাজে যাদের নাম্বার ভালো থাকবে তারাই শুধুমাত্র এই কাজটি পাবেন এ সহায়ক গ্রাম পঞ্চায়েত হু হ্যাজ পাস্ট অফ মাধ্যমিক এখানে এও বলা রয়েছে যদি আপনারা কেউ সহায়ক পোস্টে আবেদন করে থাকেন মানে এর আগে গ্রাম পঞ্চায়েতে ক্যাজুয়ালি সহায়ক পোস্টে চাকরি করতেন এখন আপনারা সঙ্গে আপনাদের মাধ্যমিক পাস রয়েছে এমপি পাস ঠিক আছে আর সঙ্গে এর আগে আপনারা কাজ করতেন সহায়ক পোস্টের জন্য সেক্ষেত্রে অডিটি সিকুয়েবিলেন এক্সামিশন পাস প্রোমোটেড ফর দ্য পোস্ট অফ সেক্রেটারি ইজ দ্য কনসিডার্ড ইলিজিবল ফর দ্য প্রমোশনাল রিক্রুটমেন্ট তো এটি কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট ছেলেমেয়েরা রয়েছেন তারা আবেদন করতে পারবেন না এটি যারা অলরেডি চাকুরি করতেন মানে ক্যাজুয়ালি চাকুরি করতেন আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে এখন আপনারা প্রমোশন নিতে চান তো প্রমোশনের জন্য এই একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন করে কিন্তু বা নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি তবে লোকসভা ভোটের আগেই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই সকল রিক্রুটমেন্টগুলি আবারও দেখতে পাবেন তবে সেই সকল কিন্তু আবারও এইভাবে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে সবার প্রথমে নিয়োগ করা হবে তারপরে কিন্তু এইভাবে করে পারমানেন্ট আপনারা এই সকল কাজগুলি পেয়ে যাবেন এরপরে চলে আসবো ফর দ্য পোস্ট অফ সেক্রেটারি সেক্রেটারি পোস্টের জন্য এ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত হু হ্যাজ পাস্ট যদি আপনারা এর আগে গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টে কাজ করে থাকেন সঙ্গে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা করে থাকেন তাহলে আপনারা কিন্তু হু হ্যাজ কনসিডার্ড এলিজিবিলিটি প্রমোশন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত তাহলে কিন্তু আপনারা এই সেক্রেটারি পোস্টে যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন আর যারা ফ্রেশ ক্যান্ডিডেটরা রয়েছেন যারা একদমই কোনোরকম চাকরি করতে না তাদেরকেও বলে রাখি যাদের কাছে অলরেডি মাধ্যমিক পাশ। উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনারা টেনশন করবেন না লোকসভা ভোটের আগে কিন্তু এই সকল রিক্রুটমেন্ট মানে আপনাদেরই গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই সকল রিক্রুটমেন্টগুলি ধীরে ধীরে প্রকাশিত হবে আর এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথমে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো গ্রাম পঞ্চায়েত পৌরসভা চাকুরি বিজ্ঞপ্তিগুলি সেক্ষেত্রে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের জেলায় যখন এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো তো এই নোটিসটি যদি আপনারা কেউ ডাউনলোড করতে চান ভিডিওটি নিচে টেলিগ্রাম গ্রুপে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হয়েছেন সেখানে এর নোটি আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো এছাড়া আজকের ভিডিও যেমন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে প্রমোশনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আপনাদের জানিয়ে দিলাম অনেকে কিন্তু অলরেডি কাজ করছেন গ্রাম পঞ্চায়েতে তাদের জন্য সুবিধা হবে সেক্ষেত্রে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব তবে এটি কিন্তু একটি গভর্নমেন্ট জব আর এটি কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে সেটা আপনারা দেখতেও পাচ্ছেন তো এছাড়া আজকের ভিডিও ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ